এর কি আছে বড়ুই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সবকিছু দেন প্লেটটা ওইভাবে সাজান এটা স্বাধীনতার মাস ইউ নো আমাদের জন্য আবেগের মাস তখন এরকম রাজপথে ছিলাম এই মাসটা খুব আমাদের জন্য স্মরণীয় কারণ আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অ্যাক্টিভিস্ট তাই না সে নেতা ছাত্র সংগ্রাম পরিষদের এই যে আমি আবেগ আপ্লুত এই অঞ্চলে এখন এই যে এই মাসে একটাই কথা বলতে চাই যে এখানে যে প্রজন্মের আরে আজকে বাণিজ্য প্রতিমন্ত্রী তার বাবাও কিন্তু একজন নেতা ছিল স্বাধীনতার একজন মুক্তিযোদ্ধা দিয়েছিল আমাদের ঢাকা শহরে এবং এই জগন্নাথ কলেজের সহ আপনারা নিশ্চয়ই তার নাম জানেন সব কিছু তো আমি এইভাবে শুরু করতে চাই যে আজকে কোনো সমস্যা নাই সমস্যা হলো আমাদের যে আমরা স্বাধীনতাটা কীভাবে এসেছে এটা আমরা ভুলে গেছি এবং আমাদের আজকে যারা জেলা প্রশাসক তারা কিন্তু এই প্রজন্মের সম্মান আজকে সন্তান যে তারা জানে তারা বিভিন্ন গ্রাম থেকে এসেছে উপজেলা থেকে এসেছে সমস্যাগুলি তারা জানে আর আজকের যে বৈশ্বিক সমস্যাগুলি আছে সেগুলি তো আপনারা জানেনই নতুন করে উত্তর দেওয়ার কিছু নাই আর জিআই পণ্য যেগুলো আমাদের পণ্য আমাদের দেশ যেমন আসল জিআই হলো বাংলাদেশ যেটা সারা বিশ্বে পরিচয় করা দিয়েছে বঙ্গবন্ধু এই পতাকা এবং ইয়ে যেটা আজকে লাল পতাকা এর চেয়ে বড় জিআই হয় না এরপর আর কোনো আইন লাগে না আমাদের দেশে যেগুলি আছে আমরা বিশ্বের প্রচলিত যে আইনগুলি আছে আমাদের নিজের আইন করেছি এবং আজকে ডব্লিউটিও যারা আছে যে কমার্স মিনিস্ট্রি আছে তারাও ওকে বিদেশে আজকে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সেই পণ্যগুলিকে আমরা বাজারজাত করতে হবে বিশ্বমানের করতে হবে তাদেরকে পরিচয় একটা এটা আমার ডিজিপি এটা শিল্প মন্ত্রণালয় সেটা করে যাচ্ছে তো আমার বিশ্বাস আপনারা ইতিমধ্যে পেয়েছেন দেখেছেন আরও দেখবেন যেগুলি আছে ভালো ভালো যেগুলি আছে আমাদের পণ্য আমাদের নিজস্ব যেগুলো আছে সেগুলি হবে এই যে আর কথা বাড়াতে চাই না ডিসি সম্মেলনের প্রতিমন্ত্রী প্রত্যেকে যার যার মিনিস্ট্রি সম্বন্ধে বলেছেন নিশ্চয়ই এর মধ্যে আপনারা জেনে গেছেন সার্বিক অবস্থা আর জেলা প্রশাসকদের সব কিছু তো তাদের কাছ থেকেও পাবেন আমরা ওয়েল স্যাটিসফাইড আমরা অত্যন্ত আনন্দিত জেলা প্রশাসকরা যেভাবে তারা কাজগুলি করেছেন এবং প্রত্যেকটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে আজকে মাঠে যেভাবে কাজ করছেন আগামীতে আশা করি রমজানের মাসেও তারা সঠিকভাবে মানুষের কাছে থাকবেন এবং সেই দ্রব্যমূল্য যেগুলি আপনাদের অনেক জিজ্ঞাসা সেগুলি যাতে সঠিকভাবে মনিটরিং হয় থাকে এবং যেগুলি অ্যাভেলেবেল তার মধ্যে আমাদেরকে দেখতে হবে অভাব অভিযোগ তো আছেই আমাদের সব কিছুতে আমরা স্বয়ংসম্পূর্ণ না আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় সেগুলি আপনাদেরকে বুঝতে হবে এটা তো আর আপনারা করতে পারবেন না খালি জানাবেন পজিটিভ সাইডগুলি আপনারা দেখেন যেখানে কী আছে বড়ুই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটটা ওইভাবে সাজান ইফতার পার্টি তো বলেই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দরকার নাই কাজে অবস্থা বুঝে ব্যবস্থা আপনার সংসারে যেমন আপনি দেখেন এইভাবে দেশটারও দেখেন আপনারাও সাংবাদিকরা আকাশ থেকে খালি দেখেন না নিচের থেকে আসছেন আপনারাও সেগুলি দেখেন আশেপাশে দেখেন।